দর্শক, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওনাদের ছাদটা উন্মুক্ত, আপনি ইচ্ছা করলে পুরো ভিউটা দেখতে পাবেন সমুদ্রের। দেখেন কত ভালো লাগছে সমুদ্রের এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যটা ডুবে যাচ্ছে, অসাধারণ। ইচ্ছা করলে আপনি ছাদে বসো, সমুদ্র উপভোগ করতে পারবেন, আমার সাথে খুবই ভালো লাগছে। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হোটেল কক্স ভ্যাকেশনের সামনে। আজকে আমরা এই হোটেলটি রিভিউ করব। এই হোটেলের সামনের যে রোডটি এটা একটু দেখে নেন, তারপর আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি। এই হোটেলটির অবস্থান হচ্ছে সি ব্লক বে ভিউ রোড। ভিউয়ার্স, এটা হচ্ছে রিসেপশন, সোফা দেওয়া আছে বসার জন্য, আর এটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক। ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো সুপার ডিলাক্স নন এসি 3 রুমের একটি অ্যাপার্টমেন্ট, চলুন দেখে আসি। ঢুকতে প্রথম হচ্ছে ওনাদের ড্রয়িং রুমটা, এখানে সোফা দেওয়া আছে, টি টেবিল দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাতে কিছু অ্যামেনিটিস দেওয়া আছে, টিস্যু, তারপর হচ্ছে সাবান, শ্যাম্পু, এবং সবচেয়ে ভালো হচ্ছে যে এটাতে একটা অনেক বড় একটা টিভি দেওয়া আছে, এলসিডি টিভি। আর দুইটা রুম আছে, দুইটা রুমে এখনই দেখাচ্ছি, তার আগে চলুন কমন বাথরুমটা দেখে নিই। এটা হচ্ছে কমন বাথরুম, এই অ্যাপার্টমেন্টে দুইটা বাথরুম আছে, এটা হচ্ছে কমন বাথরুম, অ্যাটাচ আছে, আর একটা একটু পরে দেখাচ্ছি। পুরোটাই টাইলস করা, আর হাই কমোডের বাথরুম। এ হচ্ছে বেসিন, আয়না, আর এই রুমটা দেখেন, প্রথমে যে রুমটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর টাইলস করা, দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আর দুইজন খুব সহজেই থাকতে পারবেন, এখানে দুইজন খুব সহজেই থাকতে পারবেন। একটা আলমিরা দেওয়া আছে ওই জায়গাতে, আর যেহেতু এটা নন এসি, ফ্যানটা অবশ্য আমার অনেক পছন্দ হয়েছে। আর এদিকে একটা জানালা আছে দেখতে পাচ্ছেন, আর আলমিরাতে একটু দেখাই কাপড় চোপড় রাখার জন্য। তো দেখলেন, আমরা এখন ইয়াটা দেখবো, মাস্টার বেডরুম যেটা সেটা দেখব। এ হচ্ছে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমে একটা আলমিরা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বেডের অবস্থা। আর বলছিলাম যে এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম দেওয়া আছে, এই বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হাই কমোড, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার, হাত দিয়ে গোসল করতে পারবেন, আর এ হচ্ছে বেসিন, আয়না, আর সবশেষে আমরা এখন দেখবো হচ্ছে এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা দেওয়া আছে হিল ভিউর দিকে আর কি, রাস্তার সাথে। তো রুম দেখা শেষ, চলুন আমরা বাকি রুমগুলো দেখে আসি। দর্শক, এই মুহূর্তে আমরা সুপার ডিলাক্স 3 বেডরুমের ডবল এসির একটি অ্যাপার্টমেন্ট দেখব। ঢুকতে প্রথমে হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমে একটা বিশাল টিভি দেওয়া আছে, আর অ্যামেনিটিস পাচ্ছেন টিস্যু পাচ্ছেন, সাবান পাচ্ছেন, শ্যাম্পু পাচ্ছেন। এদিকটা হচ্ছে সোফা, সোফার পরে হচ্ছে একটা ছোটো একটা রুম করা হয়েছে, এখানে একজন থাকতে পারবেন, আর যদি বন্ধু বান্ধব আসেন তাহলে দুজনে থাকতে পারবেন। এখানে দুইটা বাথরুম আছে, এটা হচ্ছে কমন, কমনটা আগে দেখে নিই, পুরোটাই টাইলস করা। এটা হচ্ছে হাই কমোড, এ হচ্ছে বেসিন, বেসিনের অবস্থা, মিরর দেওয়া। দর্শক, আপনাদেরকে বলতে ভুলে গেছি, এটা হচ্ছে সি ভিউ সুপার ডিলাক্স এসি রুম, 2 রুমই এসি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এসি করা। আগে রুমগুলো দেখি, একটু ছোট যে রুমটা, রুমগুলো প্রায় সমান সমানই কিন্তু একটু ছোট এটা। এটা হচ্ছে বিছানা, বেড, এই যে এটা মিরর দেওয়া আছে, আর এই হচ্ছে এসি, পাশাপাশি ফ্যানও দেওয়া আছে। এদিকটা হচ্ছে উইন্ডো, প্রচণ্ড রোদ থাকার কারণে আমি আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে সি ভিউ, আমরা বারান্দা থেকে একটু পরে দেখব, আর এই হচ্ছে আলমিরা। আপনার কাপড় চোপড় রাখার জন্য সুবিধা হবে আর কি, জিনিসপত্র রাখার জন্য সুবিধা হবে।
রুমটা আমরা একটু একটা কর্নার থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আর যে আপনাদেরকে দেখালাম একটু আগে, আর এটা হচ্ছে মাস্টার রুম, যেটা এখানেও এসি করা আছে, পাশাপাশি ফ্যানও দেওয়া আছে। আর এ হচ্ছে আলমিরা, এ পাশে একটা বারান্দা দেওয়া আছে, এই বারান্দা থেকে আপনারা পুরো সাগরটা দেখতে পাবেন। একটু পরে দেখাচ্ছি, এর আগে আপনাদেরকে বেডটা দেখাচ্ছি। এ হচ্ছে বেডের অবস্থা, দুজন থাকতে পারবেন এই রুমে। বেডটা আমি একটা কর্নার থেকে দেখাচ্ছি, এখন চলুন আমরা বারান্দা থেকে সাগরটা দেখে নিই। এটা হচ্ছে সি ভিউ, প্রচন্ড আসলে কি এই মুহূর্তে সূর্য নেমে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তাই হয়তো আমার ক্যামেরা এতটা ভালো আসছে না, তবে কিন্তু ভিউটা কিন্তু অনেক ভালো, আপনারা যদি নিজেরা আসেন তাহলে বুঝতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখব এটা হচ্ছে তিন রুমের, দুইটা বেডরুম, একটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে সুপার ডিলাক্স নন এসি। ঢুকতে প্রথমে হচ্ছে ড্রয়িং রুম, এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে টেলিভিশন দেওয়া আছে একটি এলসিডি। এখানে বাথরুম আছে দুইটি, একটি হচ্ছে কমন আর একটি হচ্ছে মাস্টার। উপরে কিছুটা কাজ করা আছে এই অ্যাপার্টমেন্টে, এটা একটু অন্য অন্য রুমগুলো হচ্ছে একটু ভিআইপি আর কি। টাইলসগুলো দেখেন অনেক সুন্দর। এ পাশের যে কমন বাথরুমটা দেওয়া আছে এটা একটু দেখে নিই, এটা হচ্ছে হাই কমোডের বাথরুম, হচ্ছে বেসিন আলমিরা, পুরোটাই টাইলস করা বাথরুম। আর এই পাশে হচ্ছে একটি রুম, বেডগুলো অনেক বড়, প্রায় দুজন থাকতে তো পারবেন অবশ্যই, আপনারা যদি বন্ধু বান্ধব আসেন তাহলে তিনজনও থাকতে পারবেন, এটা আপনাদের উপর নির্ভর করবে আর কি। আর যেহেতু এসি করা নেই, ফ্যান দেওয়া আছে উপরে। আর এই পাশটা হচ্ছে জানালা, আর এই পাশে একটা মিরর দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে যে রুমটি এর মধ্যে একটা অ্যাটাচ বাথরুম করা আছে। আর দেখুন বেডের অবস্থা, এটা এটা তো আসলে দুজন তো থাকতে পারবেন অবশ্যই, তিনজন থাকতে পারবেন যদি আপনার ইচ্ছা করেন আর কি। আর যেটা এসি করা নেই, ফ্যান দেওয়া আছে, এখানে একটা আলমিরা দেওয়া আছে, পাশে একটা মিরর, আর মিররের উপর আমরা বাথরুমটা একটু দেখে আসি। টাইলস করা বাথরুম, এপাশে হচ্ছে বেসিন, আয়না, আর হাই কমোডের একটি বাথরুম। তবে এখান থেকে সি ভিউ দেখতে পাবেন না, এটা হিল সাইডের দিকে পড়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখব সেখানে হচ্ছে ডবল এসি স্ট্যান্ডার্ড স্যুট। প্রথমেই দেখতে পাবেন হচ্ছে ড্রয়িং রুম, আর একটা কথা বলার, এটা হচ্ছে হিল ভিউ অ্যাপার্টমেন্ট। ড্রয়িং রুমের এদিকটা প্রথমে ঢুকতে প্রথম আছে এলসিডি টিভি, অনেক বড় একটা টিভি। আর এই রুমে হচ্ছে ফ্যান দেওয়া, আর পাশে ঠিক একটা ছোট বেড দেওয়া আছে, সিঙ্গেল বেড। আর এ পাশে হচ্ছে ডাবল বেডের একটি রুম, যেখানে দুজন থাকতে পারবেন। আর এসি করা এই রুমটা, দুইটা এসি আছে এখানে, দুইটা এসি করা রুম, আর হচ্ছে ফ্যান, আলমিরা দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে মিরর দেওয়া অনেক বড়, আর এই পাশটা হচ্ছে জানালা। আমরা একটু জানালা একটু খুলে দেখি যে হিল ভিউটা আপনার ওই পাশের রুমের যে ব্যালকনি আছে ওইখান থেকে দেখতে পাবেন। আর রুমটা দেখে আসি, কমন বাথরুমটা একটু আগে দেখিয়ে নিই। হাই কমোড, পুরোটাই টাইলস করা, এটা কমন বাথরুম।
আর এই রুমে হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম এবং এটাও এসি করা, উপরে দেখতে পাচ্ছেন, সাথে ফ্যানও দেওয়া আছে। আর এখানে বেড আপনাদেরকে দেখাচ্ছি, এখানে মাস্টার বেডটা মোটামুটি অনেক বড় আছে, এখানে ইচ্ছা করলে আপনার বন্ধু বান্ধব আসলে তিনজনও থাকতে পারবেন যদি চান আর কি। আর বাথরুমটা আপনাদের দেখে দিই, অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে এটা হাই কমোডের বাথরুম, এর পাশে হচ্ছে বেসিন, ওপরে মিররটা। এখন আমরা দেখে নিই যে এই এই ফ্ল্যাটটিতে থাকলে একটা সুবিধা হচ্ছে আপনি হিল ভিউটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে। আর এই মুহূর্তে আমরা আছি দয়তালায়, এই যে দেখেন ভিউটা দেখে নেন বাইরের ভিউটা। এ পাশে একটা পার্ক রয়েছে, আমার কাছে ভালো লেগেছে আর কি পার্কটা। আর এখানে একটা আলমারি দেওয়া আছে, এই আলমারিতে ইচ্ছা করলে আপনাদের কাপড় চোপড় রাখতে পারবেন। এই যে আলমারির জন্য, আর পাশে আয়না দেওয়া আছে। তো এই হচ্ছে রিভিউ দর্শক। কক্সবাজারের নিজস্ব প্রায় চারটা হোটেল রয়েছে, এটা হচ্ছে ওনাদের ব্রোশিয়ার, এখানে বিস্তারিত সব দেওয়া আছে, আপনার ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আর এখানে একটা চার্ট দেওয়া আছে ভাড়ার ব্যাপারে, রুমের ধরন এবং ভাড়াটা এখন দেখতে পাচ্ছেন। আর সর্বোপরি কথা হচ্ছে ভাড়া কিন্তু ওঠানামা করে, সিজন অফ সিজন বলতে একটা কথা আছে, অফ সিজনে কিছুটা কম থাকে, 20% 50% পর্যন্ত ছাড় দেওয়া হয়। আর এই জায়গা হচ্ছে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, আর ওনাদের যে হোটেলগুলো রয়েছে এগুলো হচ্ছে কক্স ভ্যাকেশন, হোয়াইট প্যালেস, সাকিরা বীচ এবং আরেকটা নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস, যেটা সমুদ্র একদম কাছ থেকে দেখা যায় আর কি। এটা হচ্ছে ওনাদের ব্রোশিয়ার। আর এক একটা অ্যাড্রেস এই জায়গায় দেওয়া আছে দেখতে পাবেন, এখানে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পান। সর্বমোট কয়টা আপনার? পাঁচটা হোটেল, একটা হচ্ছে সেন্ট মার্টিন, ঠিক আছে। তার মানে এই জায়গায় যারা আসবে ইচ্ছা হলো তো সেন্ট মার্টিনও বুকিং দিয়ে যেতে পারবেন। আর আপনার নিজস্ব তো ওয়েবসাইট আছে না? হ্যাঁ, নিজস্ব ওয়েবসাইট আছে, কক্স ভ্যাকেশন নাম দিয়ে ফেসবুক পেজ আছে। ওগুলো তো অগ্রিম বুকিং দেওয়া যাবে? জি জি, অনলাইনেও বুকিং দেওয়া যাবে, আপনি এখন কন্ট্যাক্ট করে বুকিং দিতে পারেন। আর এই হচ্ছে লোকেশনের অবস্থান, কলাতলিতে, কলাতলিতে খুবই কাছে। আর এই জায়গায় ওনাদের যে নিজস্ব যোগাযোগের ঠিকানা, ওনাদের ইউএসএ তো অফিস আছে, এটা তো আপনার ইচ্ছা হলো যোগাযোগ করতে পারেন। আর ওনাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, কোনো কোয়ারি থাকলে ওই জায়গায় আপনারা ইচ্ছা হলো প্রশ্ন করতে পারেন। কক্স ভ্যাকেশনের নিচতলা একটা রেস্টুরেন্ট রয়েছে, চলুন রেস্টুরেন্টটাও দেখে আসি। এটা হচ্ছে রেস্টুরেন্ট ভিউ। তো ভাই আপনার কেমন আছেন? আপনাদের রেস্টুরেন্ট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের রেস্টুরেন্ট সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। রেস্টুরেন্টের মেনু কি সবই তো বাংলা খাবার নাকি? বাংলা খাবার, বাংলা খাবার, চাইনিজ। সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার, তিন খাবার, তিন রে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার अवेलेबल, স্ন্যাকসও থাকে। দর্শক, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওনাদের ছাদটা উন্মুক্ত, আপনি ইচ্ছা করলে পুরো ভিউটা দেখতে পাবেন সমুদ্রের। দেখেন কত ভালো লাগছে সমুদ্রের এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যটা ডুবে যাচ্ছে, অসাধারণ। ইচ্ছা করলে আপনি ছাদে বসো, সমুদ্র উপভোগ করতে পারবেন, আমার কাছে খুবই ভালো লাগছে। সমুদ্র এত কাছে মনে হচ্ছে, মনে হয় যে হাত বাড়াইলে ছোঁয়া যাবে এরকম, আর খুবই ভালো লাগছে আর কি ছাদটা, ছাদ থেকে এই সমুদ্র উপভোগটা। তো দর্শক, এই মুহূর্তে রিভিউটি শেষ করে দিয়েছি, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।